আসসালামু আলাইকুম। ভিডিও ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকবাল সিদ্দিকী কলেজ। আজকের ক্লাসটি একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিষয়ে অষ্টম অধ্যায় থেকে। অষ্টম অধ্যায়ের নাম বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। তাহলে আজকের ক্লাসের আলোচ্যসূচি, বিজ্ঞাপন কি অপচয়, বিজ্ঞাপন অপচয় কিনা আজকের ক্লাস থেকে আমরা জেনে যাব। তার আগে আমাদের জানতে হবে বিজ্ঞাপন কি। বিজ্ঞাপনের সংজ্ঞাটি আশা করি তোমরা সকলেই জানো, কারণ অনেকবার বিজ্ঞাপন নিয়ে আলোচনা হয়েছে। তাহলে আমি আবার বলছি বিজ্ঞাপন কি। সুনির্দিষ্ট উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে কোনো পণ্য, সেবা বা ধারণার নৈবেদ্যিক উপস্থাপনকে বিজ্ঞাপন বলে। তাহলে এখন আমরা দেখব এই বিজ্ঞাপন কি অপচয় নাকি অপচয় না। একটি পক্ষ মনে করে যে বিজ্ঞাপন অপচয়, আরেকটি পক্ষ মনে করে যে বিজ্ঞাপন অপচয় না। এই প্রশ্নটি ক্লাসরুম থেকে চায়ের স্টল পর্যন্ত আলোচনা হয়। একটি পক্ষ মনে করে বিজ্ঞাপন অপচয়, বিজ্ঞাপনের কারণে পণ্যের মূল্য বৃদ্ধি পায়। আরেকটি পক্ষ মনে করে যে না, এই বিজ্ঞাপনের যে ব্যয় হয় একটি কোম্পানির মালিক বা বিপণনকারী প্রতিষ্ঠান বহন করে। আরেকটি পক্ষ মনে করে যে না, বিজ্ঞাপন ব্যয়টি ক্রেতা বা ভোক্তাকেই বহন করতে হয়, কারণ কোম্পানির মালিক উৎপাদনকারী, বিপণনকারী বা বিক্রয়কারী প্রতিষ্ঠান তো মুনাফা চায়। তাহলে বিজ্ঞাপনের ব্যয়টা তারা কেন বহন করে, তাদের মুনাফাকে কমিয়ে ফেলবে। তাহলে এটি ক্রেতা বা ভোক্তাকে বহন করতে হয়। তাহলে আজকের ক্লাস থেকে আমরা জেনে যাব বিজ্ঞাপন কি আসলেই অপচয় নাকি অপচয় নয়। তাহলে যারা মনে করে যে বিজ্ঞাপন অপচয়, তারা চারটি যুক্তি দাঁড় করিয়েছে, এবং যারা বিপক্ষে আছে, যারা মনে করে বিজ্ঞাপন অপচয় নয়, তারা পাঁচটি যুক্তি দাঁড় করিয়েছে। তাহলে যারা মনে করছেন যে বিজ্ঞাপন অপচয়, তাদের পক্ষে এই চারটি যুক্তি আমরা খণ্ডন করব। তাহলে যারা মনে করছেন বিজ্ঞাপন অপচয়, তাহলে তারা লিখেছেন অর্থের অপচয় বৃদ্ধি করে। বিজ্ঞাপন অর্থের অপচয় বৃদ্ধি করে। বিজ্ঞাপনের ফলে অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর পণ্য সম্পর্কে জানানো হয়, যার ফলে কি করা হয়, ক্ষতিকর পণ্য বা অপ্রয়োজনীয় পণ্যগুলিকে মানুষের সামনে পজিটিভভাবে উপস্থাপন করা হয়, যার ফলে সেই পণ্যগুলি মানুষের তেমন প্রয়োজন না হলেও কি করে, ক্রেতা বা ভোক্তারা ক্রয় করে ফেলে, এবং এর ফলে অর্থের অপচয় বৃদ্ধি হয়। এমনকি সেই পণ্যটি ক্রয় করতে যেয়ে তারা অনেক ক্ষেত্রে অর্থের জোগান না থাকার কারণে অসৎ উপায়ও অবলম্বন করে থাকে। তাহলে বিজ্ঞাপন অর্থের অপচয় বৃদ্ধি করে। এরপরে বিজ্ঞাপন কি করে, মূল্য বৃদ্ধি করে। কিভাবে, মনে করা যাক একটি কোম্পানি 1 লক্ষ ইউনিট, 1 লক্ষ পিস বা 1 লক্ষ একক, যে নামে তুমি ডাকো, 1 লক্ষ একক পণ্য উৎপাদন করেছে। প্রত্যেকটি পণ্যের দাম কত, 20 টাকা, 20 টাকা, 20 টাকা, এবং এই এই পণ্যের বিজ্ঞাপনটির জন্য 1 লক্ষ টাকা অর্থ খরচ হয়েছে। তাহলে এই 1 লক্ষ টাকা অর্থ খরচ হয়েছে মানে, যেহেতু 1 লক্ষ ইউনিট পণ্য উৎপাদিত হয়েছে, তাহলে প্রত্যেকটি পণ্যের সঙ্গে বিজ্ঞাপন ব্যয় বাবদ 1 টাকা করে যুক্ত হয়েছে। এরপরে পণ্যটির দাম হয়েছে 21 টাকা, যা 20 টাকা হওয়ার কথা ছিল, এবং এই পণ্যটি যারা ক্রয় করবে তাদেরকে এই 1 টাকা বহন করতে হবে, অর্থাৎ 21 টাকা দিয়ে সে 20 টাকার পণ্যটি কিনবে। তাহলে আলটিমেটলি বলা যায় বিজ্ঞাপন কি, মূল্য বৃদ্ধি করে পণ্যের। এরপরে প্রতারণা, প্রতারণার মাধ্যমে কি করা হয়, আশ্রয় গ্রহণ করা হয় বিজ্ঞাপনে। কেমন, যে কিছু বিজ্ঞাপনে পণ্যের অসত্য তথ্য উপস্থাপন করা হয় অথবা অতিরঞ্জিত তথ্য উপস্থাপন করা হয়, যার ফলে কি করে, ওই পণ্যটি ক্রয় করে ক্রেতা বা ভোক্তারা প্রতারিত হয়। তাহলে এই দিক দিয়েও চিন্তা করলে আমরা বলতে পারি বিজ্ঞাপন একটি অপচয়। একচেটিয়া বাজার সৃষ্টি, বিজ্ঞাপন একচেটিয়া বাজার সৃষ্টি করে, যার ফলে বিশেষ করে বড় বড় কোম্পানিগুলি অনেক বিজ্ঞাপনের মাধ্যমে একচেটিয়া বাজার সৃষ্টি করে, যার ফলে নতুন কোম্পানিগুলি বাজারে প্রবেশ করতে পারে না।
যা শিল্প উন্নয়নে বাধার সৃষ্টি করে। তারপরে এখন আমরা দেখব যে বিপক্ষে যুক্তি, অর্থাৎ যারা মনে করে যে বিজ্ঞাপন অপচয় না, ক্ষতিকর না, এটা দরকার, তারা কি যুক্তি দেখেছে। তারা পাঁচটি যুক্তি দিয়েছে। প্রথম যুক্তিটার নাম অবৈধকরণ, অর্থাৎ কোন পণ্য যখন বাজারে আসে তখন সেই পণ্যটি সম্পর্কে কি করা হয়, ক্রেতা বা ভোক্তাকে জানানো হয়। জানানোর ফলে সেই পণ্যটি কাদের জন্য উপকারী, কিভাবে ব্যবহার করতে হয়, কেন পণ্যটি আমি কিনবো, এটি সম্পর্কে জানা যায়। তাহলে বিজ্ঞাপনের আলটিমেটলি এটি একটি ভালো দিক। এরপরে জীবনযাত্রার মান উন্নয়ন করে। আমরা জানি আমাদের দৈনন্দিন জীবনযাপন প্রণালীকে জীবনযাত্রার মান বলে, অর্থাৎ এই বিজ্ঞাপনের মাধ্যমে নতুন নতুন পণ্য সম্পর্কে যখন আমরা জানতে পারি এবং সেগুলি আমরা কি ভোগের জন্য উৎসাহী হয়ে উঠি, যখন বেশি বেশি পণ্য বিজ্ঞাপনের মাধ্যমে জানবো, ক্রয় করবো, ভোগ করবো, তখন আমরা আলটিমেটলি ধরে নেব যে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে। কারণ আমরা জানি আমাদের প্রাত্যহিক জীবনে যত পণ্য ভোগের তালিকাটি দীর্ঘ হবে তত আমরা ধরে নেব যে আমার জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তাহলে বিজ্ঞাপন কি জীবনযাত্রার মান উন্নয়নে অবদান রাখে। বিক্রয় মুনাফা বৃদ্ধি, বিজ্ঞাপনের ফলে বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি হয়, অর্থাৎ বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা বা ভোক্তারা পণ্য সম্পর্কে জানবে, যার ফলে ক্রয় করবে, ক্রয় যদি করে তাহলে কোম্পানির বা প্রতিষ্ঠানের কী হবে, মুনাফা বৃদ্ধি পাবে। এরপরে বিজ্ঞাপন কী করে, শিল্প উন্নয়নে অবদান রাখে, অর্থাৎ বিজ্ঞাপন দেওয়ার ফলে মানুষ পণ্য সম্পর্কে জানছে, কিনছে, এই প্রক্রিয়াটি কি চলমান আছে এবং সার্কেল আকারে বারবার ঘুরছে, যার ফলে কি হচ্ছে, ব্যক্তিগত আয় বৃদ্ধি পাচ্ছে, জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, মাথা পিছু আয় বৃদ্ধি পাচ্ছে এবং বেশি বেশি শিল্প উন্নয়ন ঘটছে, শিল্প স্থাপন হচ্ছে, যার ফলে শিল্প উন্নয়নে বিজ্ঞাপন অবদান রাখে। কর্মসংস্থানে কি সুযোগ সৃষ্টি, অর্থাৎ এই বিজ্ঞাপন এজেন্সি আছে আমাদের দেশে অনেকগুলি, এরকম বিজ্ঞাপন এজেন্সি এবং বিজ্ঞাপন সংক্রান্ত যতগুলি কাজ আছে সবগুলি কাজের সঙ্গে অনেক মানব জড়িত এবং এটি দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে, এবং বৃদ্ধি পাওয়ার কারণে কি হচ্ছে, মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি যে বিজ্ঞাপন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে। তাহলে আমরা কি দেখলাম, এখানে দেখলাম একটি পক্ষ মনে করে যে বিজ্ঞাপন অপচয়, তারা চারটি যুক্তি দেখিয়েছে যার প্রত্যেকটি নেগেটিভ, এবং আরেকটি পক্ষ দেখিয়েছে যে বিজ্ঞাপন অপচয় নয়, তার পাঁচটি যুক্তি দেখিয়েছে যার সবগুলি পজিটিভ। তাহলে আমরা দুইটি আলোচনায় এক জায়গায় দেখলাম যে বিজ্ঞাপন কি নেগেটিভ মানুষের জীবনে, অর্থাৎ খারাপ, আরেকটি দিকে দেখছি ভালো। তাহলে এই কথাগুলিও যেমন সত্যি, এই কথাগুলিও তেমনি সত্যি। তাহলে এই থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি, আমরা এখানে যদি লক্ষ্য করি দেখি যে বিপক্ষের যুক্তি পাঁচটি, পক্ষের যুক্তি পাঁচটি, চারটি, অর্থাৎ বিজ্ঞাপন যে ভালো এই পাঁচটি যুক্তি দ্বারা দাঁড় করেছে, বিজ্ঞাপন যে খারাপ তার চারটি যুক্তি দাঁড় করেছে। তাহলে আমরা দেখলাম যে বিজ্ঞাপনের খারাপ কিছু দিক আছে, আবার ভালো কিছু দিক আছে। তাহলে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি, বিজ্ঞাপনের যেমন খারাপ দিক আছে তার চেয়ে ভালো দিকই বেশি। কারণ এখানে দেখো তোমরা ভালো দিক পাঁচটি, খারাপ দিক চারটি। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে বিজ্ঞাপন কি মানুষের জীবনে ক্ষতিকর দিকও আছে আবার ভালো দিকও আছে, ক্ষতিকর দিকের চেয়ে ভালো দিক বেশি। তাই আমরা বলতে পারি বিজ্ঞাপন কি অপচয় নয়, বরং সেই প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ। তাহলে বিজ্ঞাপন কি অপচয়, তাহলে আমরা এর উত্তর বলতে পারি যে না, বিজ্ঞাপন অপচয় না, বরঞ্চ বিজ্ঞাপন ওই প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।